নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এডি চ্যানেল। বন্ধুরা, আজ 28 জুন রবিবার। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত পশ্চিমবঙ্গবাসীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন, যা এই ভিডিওটিতে আমরা আলোচনা করব। সেই সঙ্গে কেন্দ্র সরকারের তরফ থেকেও বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর উঠে এসেছে, যা এক এক করে আমরা এই ভিডিওটিতে দেখে নেব। তো অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের দ বেল আইকনটিকে প্রেস করবেন, এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো আসুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি আমরা শুরু করি। গতকাল সংক্রমণের তীব্রতায় ভেঙে গিয়েছিল রাজ্যের করোনা ইতিহাসের সমস্ত রেকর্ড। আক্রান্ত হয়েছিলেন 542 জন, আর আজও সেই ধারা অব্যাহত। গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন এবার 521 জন। নতুন 521 জন আক্রান্তকে নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 16711 জন। এদিনের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছেন, সার্বিকভাবে গত 24 ঘন্টায় মৃত্যু বেড়েছে আরও 13টি। জানিয়ে রাজ্য যে করোনা ভাইরাসের মৃত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 629টি। এদিকে জেলার ক্ষেত্রে যথারীতি কলকাতার নাম সর্বাগ্রে। কলকাতায় সংক্রমণ মৃত্যুর দুটোই অন্য জেলার থেকে বেশি, আর সুস্থতার হার অন্য জেলার থেকে অনেক কম। এদিন কলকাতায় 141 জন আক্রান্ত হয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 5402 জন। পাশাপাশি এদিন কলকাতায় মৃত্যু হয়েছে 5 জনের, জানিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 359 জন। হ্যাঁ বন্ধুরা, সেই সঙ্গে অন্যদিকে আজ 109 জন সুস্থ হয়ে এখনও পর্যন্ত কলকাতায় সুস্থ হয়ে উঠেছেন 3123 জন। কলকাতায় এখন চিকিৎসাধীন রয়েছেন 1920 জন। কলকাতার পরে দ্বিতীয়র সাথে রয়েছে উত্তর চব্বিশ পরগনার নাম। উত্তর চব্বিশ পরগনাতে এদিন নতুন করে আক্রান্ত হয়েছেন 117 জন। এই 117 জনকে নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 2545 জন। আজ এই জেলায় মৃত্যু সংখ্যা বেড়েছে 4টি, জানিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 97টি। অন্যদিকে হাওড়ায় এদিন 106 জন সংক্রমিত হয়েছে, মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 2481 জন। পাশাপাশি এদিন হাওড়া জেলায় মৃত্যু হয়েছে 2 জনের, জানিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 91 জন। দক্ষিণ চব্বিশ পরগনাতেও এদিন 66 জন সংক্রমিত হয়েছেন, জানিয়ে মোট আক্রান্ত অর্থাৎ আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে অর্থাৎ মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 922 জন। দেখুন রাজ্যের জেলাভিত্তিক সার্বিক পরিসংখ্যান। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারলেন বুলেটিনে, অর্থাৎ রাজ্য সরকারের 27 তারিখের একটি বুলেটিনে কতজন আক্রান্ত হয়েছে সমস্ত কিছু কিন্তু বিস্তারিতভাবে দিয়ে দিয়েছে। তো আপনারা এই বুলেটিনটি কিন্তু গুগলে সার্চ করেও দেখে নিতে পারেন। তো আসুন বন্ধুরা দেখে নেব পরবর্তী খবরটি। উচ্চ মাধ্যমিকের পরীক্ষা বাতিল বলে ইতিমধ্যেই ঘোষণা করেছে রাজ্য সরকার। উচ্চ মাধ্যমিকের পর এবার করোনা আবহে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সমস্ত পরীক্ষা বাতিল বলে অ্যাডভাইজারি জারি করল রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর। ক্যাম্পাসে গিয়ে কোনো পরীক্ষা নেওয়া হবে না, আগের পরীক্ষার ভিত্তিতেই চূড়ান্ত বর্ষের পড়ুয়াদের দেওয়া হবে নাম্বার, বাকিদের সরাসরি পাস করিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে। কিভাবে হবে সেই প্রক্রিয়া তারও বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়েছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা আগেই বাতিল করেছে রাজ্য সরকার, এরপর কৌতূহলী ছিল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের ক্ষেত্রে কি হবে। আজ রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের তরফে সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের অ্যাডভাইজারি দিয়ে জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতিতে কোনোভাবেই পরীক্ষা নেওয়া যাবে না। হ্যাঁ বন্ধুরা, চূড়ান্ত বর্ষের পরীক্ষার্থীদের আগের পরীক্ষা সর্বোচ্চ নাম্বার 80% অনুযায়ী মূল্যায়ন করা হবে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারলেন রাজ্য সরকারের তরফ থেকে একদম অফিসিয়ালিভাবে অ্যানাউন্সমেন্ট করে এবং বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে। এতদিন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা যতগুলি সেমিস্টার দিয়েছেন প্রত্যেকটির ক্ষেত্রেই সর্বোচ্চ নাম্বারের 80% গ্রাহ্য হবে, বাকি 20 নাম্বার অ্যাসাইনমেন্টের ওপর ভিত্তি করে দেওয়া হবে। আগামী 31 জুলাইয়ের মধ্যে ফল প্রকাশিত হবে বলেও জানানো হয়েছে। তবে এই মূল্যায়ন পদ্ধতিতে যারা অসন্তোষ প্রকাশ করবেন কিংবা যারা পরীক্ষা দিতে চাইবেন তাদের জন্য পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন করে পরীক্ষার ব্যবস্থা করা হবে। সেক্ষেত্রে ইচ্ছুক পরীক্ষার্থীদের পরবর্তী পরীক্ষার নাম্বার চূড়ান্ত বলে বিবেচিত হবে। রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের তরফে জানানো হয়েছে, চূড়ান্ত বর্ষের পরীক্ষার্থী নন এমন
পড়ুয়াদের সরাসরি পরবর্তী বর্ষে উত্তীর্ণ করে দেওয়া হবে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারলেন উচ্চ মাধ্যমিকের পরীক্ষা কিন্তু বাতিল করা হয়েছে, সঙ্গে সঙ্গে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের কিন্তু ফাইনাল সেমিস্টারের পরীক্ষাও বাতিল করে দেওয়া হয়েছে এবং সমস্ত পরীক্ষাই কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। তাদের আগের সেমিস্টারের নাম্বারের উপর ভিত্তি করেই নাম্বার দিয়ে দেওয়া হবে। তো আসুন বন্ধুরা দেখে নেব পরবর্তী খবরটি। দেশজুড়ে লকডাউন চলছে বেশ কিছুদিন, এবার ক্রমশ লকডাউন তুলে নেওয়া হচ্ছে, তবে সংক্রমণ নিয়ন্ত্রণে আসছে না, ফলে আর্থিক পরিস্থিতি বজায় রেখেও এখনও নিয়ম জারি রাখা হচ্ছে কোথাও কোথাও। কর্ণাটকে এবার লকডাউন জারি করা হচ্ছে নতুনভাবে, শনিবার মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে সেই নিয়ম জারি করা হয়েছে। আগামী 5 জুলাই থেকে এই নয়া নিয়ম জারি হচ্ছে, এবার থেকে সেই রাজ্যে প্রত্যেক রবিবার করে জারি হবে লকডাউন। ওই দিন রাজ্যের সব পরিষেবা বন্ধ থাকবে, শুধু কিছু জরুরি পরিষেবা খোলা থাকবে। রাত 9টা থেকে ভোর 5টা পর্যন্ত জারি রয়েছে নাইট কার্ফু, সেই নিয়মও কিছু বদল আসছে। হ্যাঁ বন্ধুরা, সেই সঙ্গে 29 জুন থেকে সেই নিয়ম বদলে নাইট কার্ফু জারি হচ্ছে রাত 8টা থেকে ভোর 5টা পর্যন্ত। এছাড়া ওই রাজ্যে সরকারি অফিস বন্ধ থাকবে, শনিবারও সপ্তাহে 5 দিন করে হবে সরকারি অফিস। 10 জুলাই থেকেই এই সমস্ত কিছু নিয়ম জারি হচ্ছে। গত শনিবার 24 ঘন্টায় শুধুমাত্র বেঙ্গালুরু শহরে 596টি নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণের ঘটনা সামনে এসেছিল, যা ছিল রেকর্ড। এছাড়া প্রাণ হারিয়েছিলেন আরও 3 জন। ওই দিন রাজ্যের বিভিন্ন প্রান্তে আরও 918 জনের শরীরে এই মারণ ভাইরাসের উপস্থিতি শনাক্তকরণ করা যায়, যার জেরে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 11,923 জন। এর মধ্যে 191 জনের মৃত্যু হয়েছে। রাজ্যের স্বাস্থ্য দপ্তরের অর্থাৎ প্রকাশিত পরিসংখ্যান অনুসারে মাত্র 30 দিনে কর্ণাটকে করোনা আক্রান্ত হয়েছে 8,888 জন, আরও 146 জনের প্রাণ গিয়েছে। শহরে এই মারণ ভাইরাসের ওই বারবারান্তর প্রশাসনের কর্তারা এত বড় পদক্ষেপ নিয়েছে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পালেন শহরে এই মারণ ভাইরাসের যে বারবারান্তর রয়েছে, এর জন্যই কিন্তু প্রশাসনরা এত কড়া ব্যবস্থা নিয়েছে এবং লকডাউনকে আরও কড়াকড়িভাবে নিয়েছে। তো আসুন বন্ধুরা দেখে নেব পরবর্তী খবরটি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আগামী 31 জুলাই পর্যন্ত বেড়েছে লকডাউনের মেয়াদ। এরপরেই বৃহস্পতিবার 25 জুন থেকে কন্টেনমেন্ট জোন হিসেবে চিহ্নিত এলাকাগুলি সিল করে দেওয়া হয়েছিল পুলিশ। হাওড়ার কমিশনারেট এলাকায় 27টি কন্টেনমেন্ট জোনকে কড়া পুলিশি পাহারায় ঘিরে দেওয়া হয়। ওই সমস্ত এলাকার বাসিন্দাদের এলাকার বাইরে বের হওয়া বা বাইরে থেকে কারো এলাকায় প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। এবার হাওড়া শহরের কন্টেনমেন্ট এলাকাগুলিতে লকডাউন ঠিকঠাক কার্যকর হচ্ছে কিনা শনিবার তা সরেজমিন করেন হাওড়ার পুলিশ কমিশনার কুণাল আগরওয়াল। হ্যাঁ বন্ধুরা, দেখুন এখানে কি বলেছে হাওড়ার কমিশনারের। 27টি এলাকায় ফের কঠোরভাবে লকডাউন চালু করা হয়েছে, পুরো এলাকা সিল করে দেওয়া হয়েছে। ওই সব এলাকায় করোনা সংক্রমণ কমাতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। শনিবার এমনই কয়েকটি এলাকা ঘুরে দেখেন পুলিশ কমিশনার। প্রথমে তিনি বেলুড়ে যান, স্ট্রেট লেনে যান, সেখানকার পরিস্থিতি ঘুরে দেখেন। ওই এলাকাটিকে পুরোপুরি সিল করে দেওয়া হয়েছে, সেখানে লকডাউন ঠিকঠাক চলছে কিনা তা ঘুরে দেখেন পুলিশ কমিশনার। সেই সঙ্গে বেলুড়ের একটি শপিং মলে গিয়ে নিরাপত্তা বিধি যথাযথ মানা হচ্ছে কিনা তাও ঘুরে দেখেন। বালি, বেলুড়, মালি, পাঁচঘড়ার লকডাউন এলাকাগুলো ঘুরে দেখেন তিনি। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারলেন পশ্চিমবঙ্গের হাওড়া যে ডিস্ট্রিক্ট রয়েছে, সেই হাওড়া ডিস্ট্রিক্টের বিভিন্ন যে জেলাগুলো রয়েছে, সেই জেলাগুলিতে যে কন্টেনমেন্ট জোন রয়েছে, সেই কন্টেনমেন্ট জোনগুলোতে একদম কড়াকড়িভাবে পুলিশ প্রশাসন কিন্তু পাহারা দিয়েছেন এবং ঘুরে ঘুরে দেখছেন সবাই স্বাস্থ্যবিধি নিয়ম মানছেন কিনা বা কঠোরভাবে সবাই এই লকডাউনকে পালন করছেন কিনা। যদি আপনাদের এই জোন এলাকায় থেকে শুরু করে গোটা পশ্চিমবঙ্গবাসীদের উদ্দেশ্যে আমি বলবো, যদি আপনারা বাড়ির বাইরে বেরোন এবং মাস্ক পরে না বেরোন, তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে পুলিশ প্রশাসন কড়া ব্যবস্থা নিতে পারে। সেই সঙ্গে সকলকে কিন্তু সামাজিক দূরত্ব মেনটেন করে চলতে হবে। তো আসুন বন্ধুরা দেখে নেব পরবর্তী খবরটি। এবার ধীরে ধীরে দেশের রান্নার গ্যাস সিলিন্ডারের দামের ওপর নিয়ন্ত্রণ তুলে দেওয়ার পথে হাঁটছে কেন্দ্র। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, এই কর্মসূচির ফলে বিদেশি লগ্নি আকৃষ্ট হবে। দেশের মধ্যে জ্বালানি গ্যাসের উৎপাদন বৃদ্ধি করতে এই বিদেশি লগ্নি অনেক সাহায্য করবে। বর্তমানে গ্যাসের দাম নির্ধারণের ক্ষেত্রে কেন্দ্রের নিয়ন্ত্রণ আছে, ভবিষ্যতে তা থাকবে না, এই নিয়ন্ত্রণ তুলতে চাইছে কেন্দ্রীয় সরকার। শুক্রবার নয়াদিল্লিতে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানান যে
ভারতে রান্নার গ্যাসের দাম ঠিক করতে এবং বিপণনের ক্ষেত্রে স্বাধীনতা দেবার চেষ্টা করছে কেন্দ্র। হ্যাঁ বন্ধুরা, তাই লগ্নিকারীদের কাছে আবেদন করা হচ্ছে, তারা যেন আরও বেশি করে উৎপাদন ও বন্টন শিল্পে লগ্নি করুক। জ্বালানি গ্যাসের ব্যবহার আরও বৃদ্ধি করার কথা বলা হচ্ছে। এখন গ্যাসের ব্যবহার 6.2%, 2030 সালের মধ্যে জ্বালানি গ্যাসের ব্যবহার 15% করার দিকে নজর দিচ্ছে কেন্দ্র। এদিকে 2010 সাল নাগাদ দ্বিতীয় ইউপিএ সরকার পেট্রোলের দাম সরকারি নিয়ন্ত্রণ থেকে তুলে নেওয়া হয়েছিল। 2014 সালে মোদি সরকার এসে ডিজেলের দাম বিনিয়ন্ত্রণ করা হয়েছিল। এবার রান্নার গ্যাসের ক্ষেত্রেও বিনিয়ন্ত্রণের কথা ভাবছে কেন্দ্র। এখন গ্যাসের দামের ওপর সরকারি নিয়ন্ত্রণ আছে, ভবিষ্যতে তা আর থাকবে না। তো বন্ধুরা, আপনারা যে রান্নার গ্যাস কিনলে যে ভর্তুকির টাকা পেতেন গ্যাস অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টে গ্যাসের, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা কিন্তু আপনারা পাবেন না, এমনটাই কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হচ্ছে। খুব শীঘ্রই কিন্তু সেই ভর্তুকির টাকা উঠিয়ে দেওয়া হচ্ছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। তো আসুন বন্ধুরা দেখে নেব পরবর্তী খবরটি। শুক্রবার সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রকের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, হালকা ও মাঝারি বর্ণাঢ্য ব্যক্তিরা এবার ড্রাইভিং লাইসেন্স পাবেন। তাই মোটর ভেহিকল নিয়মে এবার প্রয়োজনীয় সংশোধন করার নির্দেশ দেওয়া হয়েছে পরিবহন ও মহাসড়ক মন্ত্রকের তরফে। আরও জানানো হয়েছে, বিশ্বের অন্যান্য স্থানেও হালকা ও মাঝারি বর্ণাঢ্যদের এই সুবিধা দেওয়া হয়ে থাকে। হ্যাঁ বন্ধুরা, মন্ত্রকের তরফে দেওয়া নতুন নিয়ম এর পর সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রকের কেন্দ্রীয় মোটর ভেহিকল নিয়ম অর্থাৎ 1989 ফর্ম 1 ও ফর্ম 1 এর এ সংশোধিত করবার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আর এর ফলে হালকা ও মাঝারি বর্ণাঢ্য ব্যক্তিরা ড্রাইভিং লাইসেন্স পাবেন। হ্যাঁ বন্ধুরা, কালার ব্লাইন্ডের দেওয়া হচ্ছিল না ড্রাইভিং লাইসেন্স, এরপর চিকিৎসকদের কাছে পরামর্শ নেওয়া হয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই নতুন নিয়ম জারি হয়েছে মন্ত্রকের তরফে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারলেন, যারা কালার ব্লাইন্ড রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু ড্রাইভিং লাইসেন্স আর পাবেন না, একদম বন্ধ করে দেওয়া হয়েছে। যারা সচল, সমস্ত দিক থেকে পারফেক্ট, তাদেরই কিন্তু ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে, এমনটাই কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ঘোষণা করে দেওয়া হয়েছে। তো আসুন বন্ধুরা দেখে নেব পরবর্তী খবরটি। যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন তারা এই আপডেটটি অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। ফের সাইবার আক্রান্তের আশঙ্কা, আর তা নিয়ে সাধারণ মানুষকে সতর্ক করলো দিল্লি পুলিশ। পুলিশের তরফে সতর্ক করে বলা হয়েছে যে সাইবার অপরাধীরা নতুন পদ্ধতিতে সাধারণ মানুষকে প্রতারণার ছক ফেঁদেছে, আর এই ছকে হোয়াটসঅ্যাপ হ্যাকিং করে মানুষের প্রয়োজনীয় এবং গোপন তথ্য চুরি হয়ে যাওয়ার জোর সম্ভাবনা রয়েছে বলে মনে করেছে দিল্লি পুলিশ। আর সেই কারণে সাধারণ মানুষকে এই বিষয়ে সতর্ক করা হয়েছে। এই মুহূর্তে একাধিক মানুষজন হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকেন, আর সেই কারণে এবার সাইবার অপরাধীদের নতুন লক্ষ্য হোয়াটসঅ্যাপে। দিল্লি পুলিশ এই বিষয়ে সাধারণ মানুষকে সতর্ক করে আরও জানিয়ে দিয়েছে, সাইবার অপরাধীরা সকল মানুষের হোয়াটসঅ্যাপ হ্যাক করে মানুষের ফাইন্যান্সিয়াল সকল তথ্য চুরি করার জন্য এই নয়া পদ্ধতি ইতিমধ্যেই রপ্ত করে ফেলেছে। হ্যাঁ বন্ধুরা, সেই সঙ্গে কিছুদিন আগে স্টেট ব্যাংকের তরফে গ্রাহকদের হ্যাকিং নিয়ে সতর্ক করা হয়েছিল, আর এবার দিল্লি পুলিশের তরফে সতর্ক করা হলো এই সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে। সাধারণ মানুষ যাতে সতর্ক হয়ে এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন সেই বিষয়ে অনুরোধ করা হয়েছে। এই মুহূর্তে সাইবার আক্রান্ত ক্রমেই সক্রিয় হয়ে উঠেছে, আর সেই কারণে প্রশাসনের তরফে সকলকে সতর্ক অর্থাৎ প্রশাসনের তরফে সকলকে সতর্ক থাকতে অনুরোধ করা হয়েছে। তবে এর পিছনে চীনের কোনো অর্থাৎ যোগ স্বাস্থ্যে রয়েছে কি না সে বিষয়ে এখনও পর্যন্ত কোনো তথ্য দিতে পারেনি। তো বন্ধুরা, যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন তারা অবশ্যই সাবধান থাকবেন এবং সতর্কভাবে হোয়াটসঅ্যাপ ব্যবহার করবেন। কোনো উল্টোপাল্টা লিঙ্কে আপনারা ক্লিক কিন্তু কোনো মতেই করবেন না। সেই সঙ্গে যারা স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে বা যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে, আপনারা কিন্তু যদি আপনাদের অন্য কোথা থেকে মেল আসে বা সেই ক্ষেত্রে ব্যাংকের তরফে যদি কোনো কিছু চায়, আপনারা কিন্তু সেই মেলে ভুল অর্থাৎ সেই ইমেল আইডিতে বা মেলের যে লিঙ্ক থাকবে সেই লিঙ্কে কখনো কিন্তু আপনারা প্রেস করবেন না, তাহলে আপনাদের কিন্তু সর্বনাশ হয়ে যাবে। তো আপনারা নিজে সাবধান থাকবেন এবং অপরকেও সাবধান করতে এই ভিডিওটি বেশি বেশি করে সবাইকে শেয়ার করে জানিয়ে দেবেন, এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং ভিডিওটি সকলকে শেয়ার করবেন। এবং আমাদের চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে এভাবে জুড়ে থাকুন।